हेलो एवरीवन, वेलकम टू माय चैनल ज्योतिष ज्ञान। আমি অ্যাস্ট্রোলজার তপরাজ রায়। আজকের বিষয় হচ্ছে আদিম মানুষের ধর্মযুগে সূত্রপাত। জগতের সভ্যতম মানব গোষ্ঠীও একদিন আদিম বর্বর অবস্থায় ছিল। আজ আদিম মানুষের বহু বছর কেটে গেছে, এখনকার মানুষ বুদ্ধিজীবী ও সভ্য। আদিম মানুষরা ভাবত প্রত্যেক বস্তুতে স্পিরিট বা আত্মা আছে, সেই জন্য প্রত্যেক বস্তু সজীব। তারা নিজে যেমন সজীব, জগতের সব বস্তুই সেরকম সজীব। পশু পাখি, গাছপালা, পাহাড় পাথর, তাদের মধ্যেও ভালোবাসা আছে। তারা রাগ করতে পারে, ভাবতেও পারে, এমন কি গাছপালা পশু পাখি তাদের মতন কথা বলতেও পারে। তারা বিশ্বাস করত মানুষ মারা গেলে তাদের আত্মা থাকে, সেই আত্মাকে তারা সম্মান করত, শ্রদ্ধা করত, এবং স্পিরিট বা আত্মা পাহাড় পর্বত নদী নালা গাছপালা ঝোপঝাড়ে থাকে এ বিশ্বাস করত। এখান থেকেই প্রকৃতি পূজার সূত্রপাত হয়। ধর্মভাবের সূচনা হয় কৃতজ্ঞতাবোধ বা ভয় থেকে। আদিম মানুষ দেখত এমন সব বস্তু রয়েছে যেগুলি তার ক্ষতি করে, সেগুলিকে সে ভয় করত। আবার এমন সব বস্তু যেগুলি তার উপকার করে, সেই জন্য সে তাদের পূজা করে কৃতজ্ঞতা বোধ ও পূজা অর্চনা করে সম্মান দিত। তাদের বিশ্বাস ছিল বাবা পরিবারের সবাইকে রক্ষা করে। তারা বিশ্বাস করত বাবার মৃত্যুর পর তার স্পিরিট সন্তানদের রক্ষা করে। তাই পিতার জীবিতকালে সে যেমন তার প্রতি কৃতজ্ঞ থাকত, তাকে ভক্তির শ্রদ্ধা করত, মৃত্যুর পর সেরকমই পিতার আত্মার প্রতি কৃতজ্ঞ থাকত, তাকে ভক্তি ও শ্রদ্ধা করত, তাকে পূজা করত। তারা বিশ্বাস করত প্রকৃতি বিরাট ও রহস্যময়, চারদিকে গভীর অরণ্য, প্রকাণ্ড গাছপালা, ঘন বন, সেখানে ঘুরে বেড়ায় সব হিংস্র জীবজন্তু, বিষধর সাপ, কখনো প্রচণ্ড ঝড়ে ওঠে সব লণ্ডভণ্ড করে দেয়, বৃষ্টি নামে দিনের পর দিন বর্ষা চলতে থাকে, বাজ পড়ে, মানুষ মরে, পশু মরে, গাছপালাতে আগুন ধরে যায়। এইখান থেকে মানুষ ভাবত তারা কত ক্ষুদ্র, কত অসহায়, তাই ভয়ে সেগুলি পূজা করত। তারা বিশ্বাস করত এমন সব শক্তি আছে, যেসব শক্তি তাকে খাদ্য পানীয় আলো উত্তাপ দিয়ে বাঁচিয়ে রেখেছে। এজন্য এদের প্রতি আদিম মানুষ কৃতজ্ঞবোধ অনুভব করেছে এবং ভক্তি ও শ্রদ্ধা করেছে, পূজা করেছে। আদিম মানুষ দেখল প্রাকৃতিক শক্তিগুলি তার বেঁচে থাকার জন্য সাহায্য করছে, আবার বিরুদ্ধতাও করছে। যখন বুঝল তার সুখ শান্তি এমনকি জীবন পর্যন্ত এই সব শক্তির ওপর নির্ভর করে, অর্থাৎ এই সব শক্তিকে সে পূজা শুরু করলো, তাদেরকে খুশি রাখার জন্য, লাভের আশায় বাঁচার জন্য। অর্থাৎ পূজার মূলে আছে মানুষের অভাববোধ আর দুঃখ। মানুষ যদি পরম সুখে থাকত, তার যদি কোনো দুঃখ না থাকত, তাহলে ধর্মের কথা তার মনে থাকত না, তাহলে সে ধর্মহীন মনোভাব নিয়ে জীবনযাপন করত। তবে মানুষ শুধু ভয়ে পূজা করেনি, ভালোবেসেও পূজা করেছে, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বোধ থেকেও সে পূজা করেছে। এরপর সে নিজেকে প্রকৃতির দান হিসেবে নিজেকে তুলে ধরেছে, অর্থাৎ সে মনে করেছে দেবতারাও তাদের মতোই মানুষ, দেবতাদের স্বভাব চরিত্র তাদের নিজের মতোই, দেবতারাও তাদের মতন রাগ ইচ্ছা অনিচ্ছা কাম ক্রোধ সবই আছে, তবে দেবতারা তাদের থেকে অনেক শক্তিশালী। আদিম মানুষ যা করতে পারে না তা দেবতা করে দেখিয়ে দিতে পারে। আদিম মানুষ নিজের পরিবার গোষ্ঠী বা সমাজের কথা ভেবে তারা ভেবেছে দেবতাদেরও পরিবার গোষ্ঠী বা সমাজ আছে।
মানুষের মধ্যে যেরকম আছে স্ত্রী ও পুরুষ, সেরকমই দেবতাদের মধ্যে স্ত্রী ও পুরুষ রয়েছে এটি তারা ভেবেছে। তারা ভাবত প্রকৃতির বিভিন্ন শক্তিতে নানা রকম দেবতা রয়েছে, যেমন মানুষের মধ্যে ছোট বড় আছে, কারো শক্তি বেশি আবার কারো শক্তি কম, যার শক্তি কম সে বেশি শক্তিশালীকে মেনে চলে, সেরমই সবার থেকে যে শক্তিশালী সে সর্দার বা রাজা, তাকে সবাই মেনে চলে। আদিম মানুষ এসব দেখত আর ভাবত দেবতাদের মধ্যেও ছোট বড় আছে, বড় বড় দেবতারা রাজার মতন। এসব দেবতার স্বভাব চরিত্র মেজাজ ভাবনা চিন্তা কাজকর্ম এমনকি আকৃতির কল্পনাও আদিম মানুষ করেছিল। দেবতায় একদিকে বীর আবার অপর দিকে অনিষ্টকারী অর্থাৎ দানবের মতন কিছু চিন্তাভাবনা তারা রেখেছিল। তাদের রয়েছে জাদু শক্তি, তারা তাদের ভয় করে, আবার বীর হিসেবে তাদের ভালোবাসে আবার প্রশংসাও করে। আদিম মানুষেরা সর্দার বা রাজার অনুগ্রহ পাওয়ার জন্য তাদের সুনাম করে, তাকে ভালো ভালো জিনিস দেয়, তাকে খোশামত করে, খুশি করার চেষ্টা করে। সেরমই মানুষ দেবতাদের পূজার বেলাও ঠিক তাই তাই করেছে, তাকে প্রার্থনা করেছে, ভালো ভালো জিনিস উপহার দিয়েছে, খাদ্য দিয়েছে, পানীয় দিয়েছে, দেবতাদের স্তব স্তুতি পাঠ করেছে, তারা তার কাছে এমনকি প্রার্থনাও করেছে। তখন ধর্ম ছিল জনগত অর্থাৎ ট্রাইবাল, তারা ব্রত পালন করত, এমনকি দেবতাদের সামনে নাচ গান করত, হই হুল্লোড় করত, নাচতে নাচতে অনেকের ভাব লেগে যেত। তখন তারা ভাবত তাদের ওপর দেবতা ভর করেছে, তারা গাছ পাথর নদীকে পবিত্র মনে করেছে। বর্তমানে সেসবের পূজা হয়, সত্যি কথা বলতে এই পাথরই বর্তমানে স্বয়ম্ভু। প্রকৃতির সূর্যকে সে সূর্য দেবতা বলে পূজা করেছে, চন্দ্রকে চন্দ্র দেবতা বলে পূজো করেছে, আকাশকে আকাশ দেবতা বলেছে, পাহাড় নদী ঝর্ণা গাছ পাথর বনখণ্ড শস্য ফল জন্তু জানোয়ার এই সকলকে পূজা করেছে। ভাবত এই সকল অলৌকিক শক্তি ক্ষমতা ধরেছে। কালক্রমে তারা ভাবল বস্তু ও আত্মা দুটি আলাদা, তারা ভাবল দেবতাও যেমন আছে সেরম অপদেবতাও রয়েছে, জগৎ জুড়ে রয়েছে এই শক্তি, যে ক্ষতি করে সে অপদেবতা এবং যে ভালো করে সে হলো দেবতা। তারা ভাবত যত রকম আপদ বিপদ, খাদ্যের অভাব, রোগ মৃত্যু সব এদের জন্যই হয়, এরা চারধারে ঘুরে বেড়ায় এবং মানুষের ক্ষতি করে, তাই অপদেবতাদের এরা ভয় করে চলত। আবার যারা তাদের মনের মতন কাজ করে, যা প্রার্থনা করে, যখন সফল হয় তখন তারা দেবতা বলে পূজা করেছে, এমনকি ভূতকে খুশি রাখবার জন্য সে ভূতের পূজা অর্চনাও করেছে। সভ্য মানুষের পুরাণে এ সকল বিষয়ে প্রমাণ পাওয়া যায়। এছাড়া প্রাচীন মিশরের জন্তুরূপী দেবতার পূজার প্রচলন ছিল। সত্যি কথা বলতে ষাঁড় বা বৃষ, গাভী এবং বানর মূর্তি অর্থাৎ মহাবীর এখনো লক্ষ লক্ষ মানুষ পূজা করে চলেছেন। তারা বিশ্বাস করত তাদের মতোই জন্তুদেরও আত্মা রয়েছে, জন্তু মরে গেল তাদের আত্মা মরে না, সে আত্মা সেরমই শক্তিশালী থাকে, মানুষের ভালো এবং ক্ষতি করতে পারে, এই জন্যই জন্তুকে তারা দেবতা রূপে কল্পনা করে পূজা অর্চনা করত। কোনো দেবতাকে পূজা করার পর যদি ফল না পেত তাহলে সেই দেবতাকে তারা মারত, গালিগালাজ করত এবং তার প্রতীককে ভেঙেও দিত। আর যেসব দেবতার প্রতীক তাদের কাজকর্মে সাহায্য করত
তাদের কাছে তারা তোষামোদ করে পূজা অর্চনা করত। আদিম মানুষের জাদুর উপর অটুট বিশ্বাস ছিল। জাদু এক রহস্যময় শক্তি। তারা ভাবত জাদুর দ্বারা সবকিছুই করা যায়, এমনকি বৃষ্টি নামানো, ঝড় তোলা, প্রচুর ফসল ফলানো, অপদেবতার তাড়িয়ে দেওয়া, শত্রুর মারণ ইত্যাদি। আদিম মানুষের সব থেকে তখনকার দিনে প্রয়োজনীয় বস্তু ছিল বেঁচে থাকা, খাদ্য সংগ্রহ করে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া আর বংশ রক্ষা করা। তারা ভাবত নারীর রক্ত পবিত্র, এজন্য নারী পূজারও প্রচলন শুরু হয়। আমাদের দেশে তন্ত্র মতে যে নারীকে, নারীর রক্তকে, বিশেষ করে ঋতুমতী নারীকে বিশেষ পবিত্র বলে মনে করা হয়। তারই নাম সত্যি কথা বলতে কামাখ্যা দেবী। ঐতিহাসিক কারণের জন্য এটি হলো একটি সূত্রপাত।